ভালো কথা সাকিব আল হাসান মানে আলোচনা, সে হোক মাঠে কিংবা মাঠের বাইরে, যেখানেই মুখ খুলবেন সেখানেই যেন আসবে ব্রেকিং নিউজ, আর বিপিএল এলে যেন বেড়ে যায় সেটার মাত্রা, এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে ঢাকা রাউন্ড শেষে বিপিএল যখন চট্টগ্রামে, তখন এবার অনেকটা ধীরস্থির অলরাউন্ডার। তাই তো রাজধানীতে হয়ে যাওয়া বিসিবি কর্তাদের বৈঠকের কথা শুনে শুধুই এক শব্দে জানালেন নিজের অভিব্যক্তি। ভালো কথা, তবে কিছুটা হতাশ সাকিবকেও মনে হলো, কারণ একটা বহুজাতিক প্রতিষ্ঠানের শোরুম উদ্বোধন করবেন তিনি, তার যে প্রচারণা ছিল সে তুলনায় বিপিএল যেন কিছুই না। তাই অনেকটা ব্যঙ্গ করেই হয়তো বিসিবিকে খোঁচা দিলেন সে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। কিন্তু সাকিব আসবেন আর একটা বিতর্ক হবে না তা কি হয়, অনুশীলন না করে শোরুম উদ্বোধনে আসা নিয়ে প্রশ্নটা ভালোভাবে নিতে পারেননি মিস্টার 75। উত্তর দিলেন তাচ্ছিল্যের সুরে, সাকিবকে এক নজর দেখতে চট্টগ্রামের লালখান বাজারে ঢল নেমেছিল তার ভক্ত সমর্থকদের। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, চট্টগ্রাম।